আলহামদুলিল্লাহ ওয়াসালাত আলা রসুল রসুলিল্লাহ আম্মা বাহাদু বিসমিল্লা রহমানুর রহিম সম্মানীয় দর্শক শ্রোতা আজকে আমি বিশেষ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যে বর্তমানে আমরা কীভাবে নামাজ আদায় করব জুম্মার নামাজ কিভাবে পড়বো বাড়িতে জুম্মা হবে কি হবে না তো এই সমস্ত বিষয় বিপরে আমি আপনাদেরকে জানাবো তো বর্তমান আমাদের সামনে যে পরিস্থিতি এসেছে সেক্ষেত্রে যারা আমরা জুম্মায় যেতে পারছি না তারা আমরা কী করবো কীভাবে জুম্মা নামাজ আদায় করবো এটি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এর ব্যাপারে আমি আপনাদেরকে একটা বিষয় সর্বপ্রথমে পরিষ্কার করে দিতে চাই যদি কেউ জুমা না পায় তাহলে সে কী করবে যেটা সকলের জন্য ফরজ করা হয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন ইজানুদিআসাল তিমিয়মিল জুম্মা আউ ইলা জিক্লা যখন তোমাদেরকে জুম্মার নামাজের জন্য আহ্বান করা হবে তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও তো এই জুম্মার নামাজ এটা স্বাভাবিক অবস্থার জন্য বলা হয়েছে তো যদি কেউ এই জুম্মার নামাজ না পায় তাহলে সে কি করবে তার বিধানটা কি এটা আগে আমাদের পরিষ্কার হয়ে যেতে হবে তো এ বাবার রসুলের বিখ্যাত ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু থেকে আদেশটি এসেছে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ জুম্মান নামাজ পড়ার জন্য আসে এবং সে দেখে যে তার এক রাকাত নামাজ ছুটে গেছে ইমাম সাহেব এক রাকাত পড়িয়ে দিয়েছেন তো তাহলে সে যেন এক রাকাত নামাজ পড়ে নেয় আর যদি কেউ জুম্মার নামাজ পড়তে আসে এবং দেখে যে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের রুকু থেকে সম্পূর্ণ উঠে গেছেন তাহলে সে যেন জোহরের নামাজ আদায় করে তার জন্য জুম্মার হুকুম আর নাই যেহেতু জুম্মার ফরজিয়াতের অন্যতম হুকুম হল জামাত হতে হবে আর জামাত যখন তার ছুটে গেছে তাহলে তাকে জোহর আদায় করতে হবে জুম্মা তার জন্য আর হবে না তাহলে বোঝা গেল কেউ যদি জুম্মা না পায় তাহলে তাকে জোহর আদায় করতে হবে জোহর আমরা কীভাবে আদায় করি যে ফরজের আগে চার রাকাত শূন্যত পড়ি তারপর চার ডাকাত ফরজ পড়ি তারপর আবার দু রাকাত শূন্যত পড়ি তারপর দু রাকাত নফল পড়ি তো এইভাবে আমাদেরকে জোহরের সালাত বা জোহরের নামাজ আদায় করতে হবে যদি আমরা জুম্মার নামাজ না পাই তাহলে এ ব্যাপারে পরিষ্কার যে জুম্মা না পেলে জোহর পড়তে হবে তো এবার আমরা দ্বিতীয় বিষয়ে আসবো যে যেহেতু আমরা মসজিদে যেতে পারছি না মসজিদে যেতে আমাদের একটা বাধা সৃষ্টি হয়েছে যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি তো এই মুহূর্তে কি আমরা বাড়িতে জুম্মান আদায় করতে পারবো তো এই বিষয়ে আমি বলবো কেউ যদি কোথাও জুম্মার নামাজ আদায় করতে চাই তো তার জন্য কিছু শর্ত আছে যে শর্তগুলি পাওয়া না গেলে জুম্মার নামাজ আদায় করা যাবে না তো এর প্রথম শর্ত হলো মাকান ও হামজিদ আউমসাল্লাহ যেখানে মানুষ নামাজ আদায় করবে হয় সেটা মসজিদ কেন্দ্রিক হতে হবে অথবা সেটা ঈদগাহ হতে হবে সুতরাং এই শর্তটাকে আমরা কোনোভাবেই বাড়িতে কার্যকর করতে পারি না বাড়িতে জুম্মার নামাজের ব্যাপারে এই শর্তটাকে আমরা কাজে লাগাতে পারব না কারণ আমাদের মসজিদও আছে আর ঈদগাহ আছে কিন্তু একত্রিত হওয়ার পরিস্থিতি নেই একত্রিত হওয়ার মতো একটা সমাজ বা আমাদের সময় নেই আমরা একত্রিত হতে পারছি না সুতরাং বাড়িতে জুম্মান নামাজ আদায় করলে সঠিক হবে না বাড়িতে জুম্মার নামাজ আদায় করা যাবে না এরপরে আমরা আরেকটি বিষয় জানবো অনেক মানুষ প্রস্তাব দিয়ে থাকেন যে বর্তমান এটা প্রযুক্তির যুগ এটা উন্নত মানের আবিষ্কার হয়েছে বর্তমান তো এই সময় একটা কাজ করলে হয় না যে ইমাম সাহেব মসজিদে থাকবেন আর সেখানে মাইকে আওয়াজ দেওয়া হবে চতুর্দিকে আর মানুষ যার যের মতো বাড়িতে যেখান সেখান থেকে নামাজে শরিক হয়ে যাবে তো এটা কি করলে হয় না খুব দারুণ প্রস্তাবনা কিন্তু এতেও কিছু সমস্যা আছে আমার প্রিয় ভাই সেটি হলো যে এর ব্যাপারে শর্ত হচ্ছে রসুসলাম বলেছেন তাকারাবু যে তোমরা যখন নামাজ আদায় করবে পাশাপাশি থাকবে পাশাপাশি দাঁড়াতে হবে এবং কাতারগুলোকে একটার সাথে আরেকটাকে মিলিয়ে রাখা এটা করতে হবে আর সব থেকে বড় শর্ত হলো আইয়াজ আলা মুসাল্লা আল ইমাম যদি কেউ নামাজের জায়গাটাকে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় তাহলে তার নামাজ সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যাবে ইমাম সাহেব যেখানে আছেন তার এক ইঞ্চি যদি কেউ নিজের নামাজ পড়ার জায়গাটাকে সামনে নিয়ে যায় তার নামাজ কিন্তু সঙ্গে সঙ্গে ফাঁসিদ হয়ে যাবে বা তার নামাজটা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যাবে তাহলে এই শর্তটাকে আমরা কিভাবে কার্যকর করব যে ইমাম সাহেব মসজিদে থাকবেন আর মানুষ যেখান সেখান থেকে নামাজের শরিক হয়ে যাবে কি করে হবে কারো বাড়ি মসজিদের সামনে আছে কারো পিছনে আছে কারো উত্তরে আছে কারো দক্ষিণে আছে ডানে বামে আছে তো এই প্রস্তাবনাটাকেও এই ডিফিকাল্ট সিদ্ধান্তকেও আমরা কাজে লাগাতে পারছি না সুতরাং বোঝা গেল এই ব্যাপারেও ফতোয়া দেওয়া যাবে না আর এই ব্যাপারে আহালেসুন তাল জামায়াতের মতামত হলো যে যেই ব্যাপারে আল্লাহ ও তার রসুল সাল্লাহ তাল সাল্লাম সিদ্ধান্ত দিয়ে শেষ করে দিয়েছেন সে ব্যাপারে নিজে নাক গলিয়ে নিত্য নতুন যুক্তি খাড়া করে বাড়াবাড়ি করাটা আকরাবু ইলাল বিদা হবে সুতরাং আল্লাহ তাআলা ও তার রসুল যে রুকসত আমাদেরকে দিয়েছেন যে সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন এই পরিস্থিতিতে আমাদের বাড়িতেই নামাজ আদায় করাটা আমাদের জন্য উত্তম হবে বাড়িতেই আমরা জহরের নামাজ আদায় করব। এটাই আমাদের জন্য বর্তমান পরিস্থিতিতে ভালো হবে এরপর বিষয় হলো তাহলে বুঝতে পারলাম যে আমরা বাড়িতে নামাজ আদায় করব তো বাড়িতে নামাজ আদায় করার ক্ষেত্রে আজান এবং একামত দিতে হবে কি হবে না আজান দিতে হবে না তবে একামত দিতে হবে আপনি যদি বাড়িতে একাই নামাজ আদায় করেন তাহলে আপনি একাই একামত দেবেন তারপরে নামাজ পড়বেন আর যদি কাউকে নিয়ে পড়েন তাহলে একজন একামত দেবে আর যদি আপনি এমন সময় নামাজ পড়েন যে আপনার পাশে আপনি ইমামত করতেছেন আর আপনার স্ত্রী আছে এবং আপনার দুইজন কন্যা আছে সেখানে কোনো পুরুষ মানুষ নেই তো এমন মুহূর্তে কি করতে হবে কে একামত দিবে কোনো মুয়াজ্জিন কি ভাড়া করতে হবে না কি করতে হবে বলছে না এই ব্যাপারে আপনি নিজেই একামত দেবেন আর আপনি নিজেই নামাজ পড়াবেন এতে শুদ্ধ হয়ে